আপনার নিরাপত্তা বাড়ানো হবে? দেখুন, আগে রাজ্য সরকার দিয়েছিলেন, আমি 1 অক্টোবর মানে বিজেপির মিটিংয়ে যাওয়ার পরে 1 অক্টোবরই দেখলাম আমার কাছে চিঠি এলো যে রাজ্য সরকারের যা নিরাপত্তা আছে তাদের পুজোর জন্যে লাগবে বলে তুলে নিল। আমি ওনাদের একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম, যিনি আমায় চিঠি দিয়েছিলেন তাকে রিপ্লাই দিয়েছিলাম সেদিনই, মানে পরের দিন সকালবেলা, রাত্রির 10টার সময় চিঠি এসেছিলো, আমি পরের দিন সকালবেলা 10:30টার মধ্যে ডিসি হেডকোয়ার্টারের নামে উনি চিঠিটা ইস্যু করেছিলেন, আমি ওনাকে রিপ্লাই দিয়ে জানিয়েছিলাম যে আমি এখনও সিটিং এমএলএ অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমি এন্টাইটেল টু গেট সিকিউরিটি এবং আমার সিকিউরিটি দেওয়া হোক, কারণ আমি এক্সেস কিছু নিইনি। কিন্তু আমার চিঠির কোনো রিপ্লাই রাজ্য সরকার দেননি, এখন অবধি আসেনি আমার কাছে কোনো রিপ্লাই। এই ওই চিঠিগুলোর কেন সেই রিপ্লাই না আসার জন্যে তারপরে কি হয়েছে আমি জানি না, গতকাল আমার কাছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারেরও এসবির কিছু অফিসাররা এসেছিলেন, এসে বললেন যে আপনার কাছে সেন্ট্রাল সিকিউরিটি আসবে কেন, আপনার ফ্রেড আছে? সেটা আপনারা জানেন, আমার তো কোনো ব্যাপার নেই, আমি যেখানে সাধারণ মানুষকে সিকিউরিটি দিতে পারছি না সে আমার সিকিউরিটি নিয়ে আমি কী করব। বললো না, এখানে আমাদের কাছে রিপোর্ট আছে। বললাম তো আপনারা যাদের রেখেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যারা এসেছিলেন তাদের জিজ্ঞেস করলাম যে যারা ছিল তাদেরই বা তুললেন কেন, আর যখন থ্রেট আছে তাহলে আবার সেন্ট্রাল থেকেই বা পাঠাচ্ছে কেন? ওনারা বললেন স্যার এগুলো আমাদের কেন বলছেন, এত ওপরতলার ব্যাপার, ওপরতলা মানে আমার উপরে আরও 2টো ফ্লোর আছে, তার উপরে আমি ছাদ আছে, আর জানি না। সেক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকারকে আপনি? হ্যাঁ, দেখলাম দিয়েছেন আজকে সকালবেলা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর CISF-এর কমান্ডেন্ট থেকে নিয়ে অনেক অফিসার, অ্যাডিশনাল SP র্যাঙ্কের একজন অফিসার এসেছিলেন, DSP র্যাঙ্কের অফিসার এসেছিলেন, অনেকে এসেছিলেন, এসে ওনাদের সব কোথায় থাকবে, কী করবে, কীভাবে থাকবে সব দেখছিলেন, দেখে টেকে তাদের লোক ঢুকিয়ে দিয়ে গেছে। সেক্ষেত্রে কি আপনি কোনো নিরাপত্তার অভাব অনুভব করছেন? দেখুন, পশ্চিমবঙ্গে নিরাপত্তা আমার ব্যক্তিগত অভাব নয়, পশ্চিমবঙ্গে নিরাপত্তা সকল মানুষেরই অসুবিধা আছে। সেক্ষেত্রে তো কেন্দ্রীয় সরকার আপনার জন্য নিরাপত্তা বরাদ্দ করেছে। হ্যাঁ, উদারতা বা ওনারা চান যে এখানে মানুষ নিরাপত্তায় থাকে। কতজন নিরাপত্তা রক্ষী আছে? আপাতত বোধ হয় 12-13 জন এসছে। ঠিক আছে, আজ সকাল থেকে, আজ সকালে ওই সকালবেলা ভোরবেলাই এসছে।